নমস্কার বন্ধুরা লার্নিং চেস চ্যানেলে আপনাদের স্বাগত অনেক ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য এই চ্যানেলটিতে চেজের বিভিন্ন ট্রিক্স গ্যামবিট ও বড় বড়ো গ্র্যান্ডমাস্টারদের খেলা দেখানো হবে খুব সহজে অপোনেন্টকে চেকমেট বা নিজে অ্যাডভান্টেজ পাওয়ার পদ্ধতি শেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকে আমি আপনাদেরকে এমন একটি চেষ্টিক দেখাবো যেটি খেলা হয় যদি আপনার অপোনেন্ট হোয়াইট কালারের হয় এবং আপনার অপোনেন্ট যদি খেলে ডি ফোর আপনার অপোনেন্ট ডি ফোর খেললে আপনাকে তখন খেলতে হবে এন এফ সিক্স আর যদি কোনো প্লেয়ার ডি ফোর খেলে তাহলে তার পরের চাল অবশ্যই হবে সি ফোর তখন আপনার চাল হবে ই ফাইভ আপনার অপোনেন্ট এটি অবশ্যই ক্যাপচার করবে কারণ সে এটি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে তাহলে আপনার অপোনেন্ট খেলবে ডি ইন্টু ই ফাইভ তখন আপনাকে খেলতে হবে ই ফোর তখন আপনার অপোনেন্ট তিনটি চাল দিতে পারে প্রথম হল এ থ্রি দ্বিতীয় এফ থ্রি এবং তৃতীয় এন এফ থ্রি তাহলে আপনার অপোনেন্ট যদি শুধু এফ থ্রি খেলে তাহলে আমরা খেলব বিশপ বি ফোর তাহলে অপোনেন্টের রাজার চেক পড়ছে এখন আপনার অপোনেন্ট অবশ্যই তার নাইট অথবা বিষপ দিয়ে চেকটিকে বাঁচাবে সে কি দিয়ে চেকটিকে বাঁচাবে তাতে আমাদের কোনো ব্যাপার নেই সে যা দিয়েই বাঁচাক তাতেই আমাদের চেস চেকটি কিন্তু কাজ করবে সে যদি বিষপ দিয়ে বাঁচায় অর্থাৎ খেলে বিষপ ডি টু তখন আপনাকে খেলতে হবে কিউ এইচ ফোর রাজার চেক পড়ছে তখন আপনার অপোনেন্টের কাছে একটিমাত্র চাল হলো জি থ্রি তখন আপনাকে খেলতে হবে এন ইন্টু জি থ্রি এখন আপনার অপোনেন্ট যদি খেলে এইচ ইন্টু জি থ্রি তাহলে আপনি খেলবেন কিউ ইন্টু জি থ্রি এবং আপনার অপোনেন্ট কিন্তু চেকমেট হয়ে যাবে কিন্তু আপনার অপোনেন্ট যদি এই অবস্থায় নাইটটিকে না মারে এবং সে মারে এই বিষপটিকে এবং খেলে বিষপ ইন্টু বি তখন আপনাকে খেলতে হবে এন ই এবং আপনার অপোনেন্ট কিন্তু চেকমেট হয়ে যাচ্ছে তাহলে এই অবস্থায় তো আপনার অপোনেন্ট এফ থ্রি খেলতে পারবে না এখন যদি আপনার অপোনেন্ট খেলে এন এফ থ্রি তখন আপনাকে খেলতে হবে বি সিক্স তখন আপনার অপোনেন্টের কাছে একটি খুব ভালো চাল আছে এবং সে সেটি খেলবেই সে খেলবে ডি ফাইভ কারণ সে একসঙ্গে আমাদের নাইট এবং রুক ডাবল অ্যাট্যাক করছে আমাদের বাঁচানো কোনোভাবেই সম্ভব না কোনো না কোনো একটিকে সে মারবেই তখন আমরা খেলব বিশপ বি সেভেন আপনার অপোনেন্ট অবশ্যই বিশপটিকে ক্যাপচার করবে এবং সে সেটি ফ্রিতে পেয়ে যাচ্ছে এখন আপনাকে খেলতে হবে এন সি সিক্স আপনার অপোনেন্ট ভাববে যে এই কুইনটি কীভাবে এখান থেকে এখন বের করা যায় তাই আপনার অপোনেন্ট এখন খেলবে কিউ এ সিক্স তখন আপনাকে খেলতে হবে বিশপ বিফোর এবং আপনার অপোনেন্টের কিন্তু চেক পড়ছে এখন আপনার অপোনেন্ট বিশপ অথবা নাইট দিয়ে বাঁচাবে আপনার অপোনেন্ট যদি বিশপ দিয়ে বাঁচায় তাহলে আমরা খেলব এন সি ফাইভ সে তার কুইনকে বাঁচানোর জন্য একটাই সে দেবে অবশ্যই কিউ বি ফাইভ এবার আপনি খেলবেন বিশপ ইন্টু ডি টু চেক পড়ছে তাকে এটি ক্যাপচার করতেই হবে এবং সে নাইট দিয়ে ক্যাপচার করবে অথবা কিং দিয়ে ক্যাপচার করবে এবার আপনি খেলবেন এ সিক্স কুইন কিন্তু সম্পূর্ণভাবে ট্র্যাপ হয়ে গেছে এখন সে কুইন কোনোভাবেই বের করতে পারে না এখন সে আর কোনো কিছুই খেলতে পারে না সে একটি নাইট ক্যাপচার করবে এবং আমরা কুইনটিকে ক্যাপচার করে নেব এই অবস্থায় কিন্তু আমরা অনেক পয়েন্টে অ্যাডভান্টেজ পাচ্ছি এবার আমরা দেখব আপনার অপোনেন্ট যদি এফ থ্রি বা শুধু এফ থ্রি দুটি না খেলে খেলে এ থ্রি তখন আমরা খেলব বি সিক্স আবার আপনার অপোনেন্ট অবশ্যই কিউ ডি ফাইভ খেলবে এবং রুক এবং নাইটের উপর অ্যাটাক করবে আগের যে চেষ্টাটি দেখালাম এটি সম্পূর্ণভাবে একই এখানে আপনাকে খেলতে হবে বিশপ বি সেভেন আপনার অপোনেন্ট কুইন দিয়ে বিশপকে ক্যাপচার করবে এবার আপনাকে খেলতে হবে এন সি সিক্স এবং আপনার অপোনেন্ট অবশ্যই খেলবে এ সিক্স এবার আপনি শুধুমাত্র সি ফাইভ খেললেই কিন্তু আপনার কুইনটির কাছে একটি চাল থাকে সেটি হল বি ফাইভ অর্থাৎ কিউ বি ফাইভ এবার আমরা খেলবো এ সিক্স এবং কুইনটি কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে এখানে কুইনটি আমরা আরও একচার আগে ট্র্যাপ করতে পারছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে যতটা পারবেন শেয়ার করে দেবেন